গাড়িটা তো আমি বন্ধ করে গেলাম, তাহলে আশ্চর্য, চালুও হয়েছিল আবার বন্ধও হয়ে গেল। হতে পারে আমার নিজেরই কোথাও ভুল হচ্ছে। কত হয়েছে দাদা? 120 টাকা। এই নিন। ট্যাক্সি খালি আছে? হ্যাঁ দিদি, কোথায় যাবেন? মডেল সিটি। বসুন। না দিদা, আমি উঠাচ্ছি। আসুন দিদা, চলুন দাদু। লিফটের আবার কি হলো? মনে হচ্ছে লিফটটা খারাপ আছে। দাদু, দিদা, আমাদের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। লিফটটা মনে হয় খারাপ আছে। সিঁড়ি দিয়ে উঠতে হবে?
হাই, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? থ্যাংক ইউ সো মাচ। তুমি এটা ধরবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আস্তে। কি জানি লিফটের কি হয়েছে, হঠাৎই খারাপ হয়ে গেল। কিন্তু আমার কপালের মতো খারাপ নয়। কি? না না কিছু না। আচ্ছা আপনারা কোন ফ্ল্যাটে থাকতে এসেছেন? 403। 403? ওয়াও, আমি 405 এ থাকি। ও আচ্ছা, তাহলে তো আমরা প্রতিবেশী। হ্যাঁ, কিন্তু 403-তে কিছুদিন আগে মোহিত থাকতে এসেছিল। হ্যাঁ, ও আমার স্বামী। ও দিদা, আমাদের এখানে যেতে হবে। এইটা আমার বাড়ি, যদি আপনাদের কোনো জিনিসের কোনো রকম দরকার হয় তাহলে কিচ্ছু না ভেবে চেয়ে নেবেন। আমি বেশিরভাগ সময় বাড়িতে থাকি না, কিন্তু মা বাড়িতে থাকে, আর আপনি তো জানেন না যে মায়েরা কেমন হয়। আমি কি করে জানব, আমি তো আমার ছোটবেলায় আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। কিন্তু ছোটবেলা থেকে এখনো অবধি আমার দাদু দিদাই আমাকে দেখাশোনা করে বড় করে তুলেছে। আমি ওনাদের খুবই ভালোবাসি। নমস্কার। আরে আমি তো তোমার নাম জিজ্ঞেস করতে ভুলেই গেছি। আয়না। আর তোমার? ইয়ামিনী। আমি আজকে যাই, আমার কিছু বন্ধু আসবে আজকে খেতে, তো ইউ টেক কেয়ার। আচ্ছা বাই। আর থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। আসুন দাদু। হর্ষ, এসো এসো, ভেতরে এসো। আর রাঘব এলো না? রাঘব? ও বলছিল যে ওর কোনো দরকারি কাজ পড়ে গেছে, ও পরে আসবে। আচ্ছা, তাহলে রাঘব এটা চায় যে আমরা দুজনে কিছুটা সময় একসাথে কাটাই। হর্ষ, কি হলো, তুমি আমাকে এইভাবে কেন দেখছো? ও তোমার কপালে লেগে আছে আসলে আটা। আটা পরিষ্কার হয়ে গেছে? না, আরো বিগড়ে গেল। এই এখান থেকে, এখান থেকে সরাও। তাহলে তুমি পরিষ্কার করে দাও। হয়ে গেছে। থ্যাংক ইউ। এসো বসো। বাড়িতে আঙ্কেল আন্টি নেই? অ্যাকচুয়ালি ওনারা নাসিকে গেছেন আমাদের রিলেটিভের বিয়েতে। হর্ষ, একটা কথা বলতো, তুই এখানে কি করছিস? কেন, আমি এখানে কি করছি? যা গিয়ে ওকে সাহায্য কর, বিয়ের পর তো তোকেই রান্নাবান্না করতে হবে। ওয়া আন্টি ওয়া, কি গন্ধ ভাই। হর্ষ দেখো না, বারবার আমাকে আন্টি বলে খ্যাপাতে থাকে। তাহলে তুমি ওকে আঙ্কেল বলে খ্যাপাও না। আই ডোন্ট মাইন্ড, কিন্তু আমি ওকে আন্টি বলেই ডাকবো। আন্টি? তাহলে ঠিক আছে, আজ তুমি খাবার কিছুতেই পাবে না, আন্টি আন্টি করে নিজের পেট ভরিয়ে নাও। এ ইয়ামিনী, প্লিজ ভাই এরম করিস না, আমার না খুব খিদে পেয়েছে, পেটের মধ্যে খিদেতে কবাডি খেলছে ভাই। ভেরি গুড, ছেড়ে দাও ছেড়ে দাও, এই খাবারটা তোমার জন্য নয়, আমার নতুন প্রতিবেশীর জন্য। তো বাই আঙ্কেল।
আরে তুমি তো ভয় পেয়ে গেছো। সরি, সকালে আমি তোমার সাথে কথা বলিনি। তুমি 403 এসেছো না? হ্যাঁ, আমিও ওই বিল্ডিংয়েই থাকি। কিন্তু 403 তো একজন ভদ্রলোক থাকেন। ও হলো আমার স্বামী মোহিত। তুমি বিবাহিত? কি হয়েছে? কিছু কিছু না। তাহলে তুমি কি কাজ করো? মোহিত আর দাদু দিদার দেখাশোনা করা। তুমি হাউসওয়াইফ, আর তোমার স্বামী মোহিত, উনি কি করেন? মোহিত মার্কেটিং ডিপার্টমেন্টে আছে। কিছুদিন আগে ওর মুম্বাইতে ট্রান্সফার হয়েছে। ও আগে এসে গেছে আর আমি আজকে এলাম দাদু দিদার সাথে। কি হয়েছে? কেউ 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 আমাদের কেউ আমাদের পিছু করছে। কিন্তু এখানে তো কেউ নেই। দেখো, আরে এত রকম সবজি, কি হয়েছে? কেউ না কেউ আমাদের নিশ্চয়ই পিছু করছে। দেখো, এখানে কেউই তো নেই, এটা শুধুমাত্র তোমার মনের ভুল। না, কেউ তো নিশ্চয়ই আছে যে আমাদের পিছু করছে। কেউ কে আছে? কেউ তো নিশ্চয়ই। আরে শোনো, দাঁড়াও, শোনো তো, অদ্ভুত, আজও পাগল মেয়ে তো। এটা কি? এখন তো আমিও ওই আওয়াজটা শুনতে পাচ্ছি। কেউ আমার পেছনে আসছে, নিশ্চয়ই কেউ আমার পিছু করছে। এর কি হয়ে গেল? কে জানে কি হয়ে গেছে এর? কি বলছে? ওখানে তো কেউ নেই। এ কি বলতে চাইছে? কে জানে কি দেখেছে? কি ব্যাপার ইয়ামিনী, কে মারা গেছে? আমাদের সোসাইটিতে একটা মেয়ে থাকতো, বিশাখা, ওর আর ওই মেয়েটাকে দেখছো, ওর নাম আয়না, আর ও বিশাখার সাথেই ছিল মৃত্যুর কিছু আগে পর্যন্ত।
আর ওই মেয়েটা কে যে আয়নার সঙ্গে কথা বলছে? ও, ওর নাম তো পারু, আর ও বিশাখার খুব ভালো বন্ধু ছিল। ও, আমাদের এভাবে দেখে চলে কেন গেল? আগে আয়নার সঙ্গেই কথা বলে দেখা যাক। কাল সন্ধেবেলা যখন আমি সবজি কিনে আনছিলাম, তখন বিশাখা আমার সাথে কথা বলতে লাগলো, আর তখনই আমার মনে হলো কেউ যেন আমাদের পিছু করছে। কিন্তু বিশাখা আমার কথা বিশ্বাসই করছিল না। হয়তো যদি ও আমার কথাটা বিশ্বাস করে নিত, তো আজকে ও বেঁচে থাকতো। কিন্তু আয়না, তুমি কি করে জানলে যে কেউ তোমাদের দুজনের পিছু নিয়েছিল? তুমি কি কোনো রকম ছায়া দেখেছিলে বা কারো পায়ের শব্দ বা ওরকম কিছু? না, আমি কিছুই দেখিনি, না কিছুই শুনেছি, শুধু অনুভব করেছি। অনুভব? কেমন অনুভব? কারোর উপস্থিতির অনুভব করেছি। কেন, তোমাদের কোনোদিন মনে হয়নি কারণ না থাকা সত্ত্বেও তার উপস্থিতির অনুভব? তুমি একদম ঠিক বলছো, এরকম প্রায়ই হয়ে থাকে। বিশাখাকে যেসব মানুষজন মরতে দেখেছে, ওরাও বলছিল যে ও কারোর দিকে ইশারা করছিল, কিন্তু ওখানে কেউ ছিল না। আর পারু, ও তোমাকে কি বলছিল? পারু একজন এমন একাই মানুষ যে আমার কথায় বিশ্বাস করে। আর ও তো আমাকে এটাও জিজ্ঞেস করেছিল যে কে, আমি ওকে দেখেছি কিনা, ও আমাকে কিছু বলেছে কিনা। এর মানে পারুর মনে হয় বিশাখাকে কোনো আত্মাই মেরেছে। পারু হয়তো জেনে থাকবে যে ওই আত্মাটা আসলে কার। আত্মা? এটা আপনি কি বলছেন? তাহলে তুমি আয়নাকে কেন জিজ্ঞেস করছিলে কোনো এক লোকের আত্মার ব্যাপারে? কোন মানুষের আত্মার ব্যাপারে জিজ্ঞেস করছিলে তুমি? ভিকি। ভিকি? কে ভিকি? ভিকি আমার আর বিশাখার খুব ভালো বন্ধু ছিল, এই এই পাশেই থাকতো। তার মৃত্যু কিভাবে হয়েছিল? ও নিজের গাড়ি নিচেই পিষে গিয়েছিল। নিজের গাড়ির নিচেই? এটা কি করে হতে পারে? এই কথাটা আজ অবধি কেউ বুঝে উঠতে পারেনি। গাড়িটা ভেতর থেকে বন্ধ ছিল, হয়তো ও কেউ কোনো আত্মাই মেরে ফেলেছে। যদি ও তোমার আর বিশাখার বন্ধু ছিল, তাহলে ওর আত্মা বিশাখাকে কেন মারবে? কারণ বিশাখা ওকে ভালোবাসে, বিশ্বাসঘাতকতা করেছিল, তাই হয়তো। পারো মা, একটু ঘরে আয় তো। আসছি মা, ব্যাস, এর থেকে বেশি আমি আর কিছুই জানি না। কিছুই বোঝা যাচ্ছে না। এই বলছে নাকি বিশাখাকে ভিকির আত্মাই মেরেছে? তাহলে ভিকি কি কে মেরেছে? ও কি একটা আত্মা ছিল? কোথাও এমনটা নয় তো যে ভিকিকে বিশাখাই মেরেছে, আর বিশাখা কে ভিকির আত্মা ওর বদলা নেওয়ার জন্য? আরে ইয়ার, আমার তো মাথায় কাজ করছে না, চলো এখন তো এখান থেকে যাই, চলো। হ্যালো, আমার সাথে নিচে কম্পাউন্ডে দেখা করো, তোমার সাথে খুব জরুরি কথা আছে আমার।
করে বন্ধ হয়ে গেল। লিফটের কি হলো? প্লিজ হেল্প, প্লিজ দরজা খোলো, প্লিজ আমি লিফটে আটকে গেছি, প্লিজ হেল্প, প্লিজ দরজা খোলো। হাওয়াতেই দরজা বন্ধ হয়ে গেছিল। আমি আমি এমনি ভয় পাচ্ছিলাম। জানি না মোহিতরা কোথায় গেছে, ফোনটাও বন্ধ রয়েছে। আমার কাছে এসো না, না আমার কাছে এসো না, আমার কাছে এসো না, আমাকে মেরো না, চলে যাও। আয়না, কোথায় তুই? আরে কোথায় তুই মা? আয়না, 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 কি হয়েছে আয়না?
আয়না, আয়না! কি হলো দিদিমা, আয়না কোথায়? জানি না মা, কি হয়েছে, চিৎকার করছে, দরজাটা খুলছে না। আয়না দরজা খোলো। আয়না, আয়না! কত রক্ত বেরোচ্ছিল ওর, আরো আমাকেও মারতে চাইছে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকেও মেরে ফেলবে। ওষুধ খেয়ে নাও, বসো। শরীর কেমন আছে আয়নার? ওর মনে হচ্ছে কাল রাতেও স্বপ্ন দেখেছিল। স্বপ্ন? হ্যাঁ, যা কিছু ঘটেছে ও তাকে একটা স্বপ্ন ভাবছে। আমাকে বলছিল যে একটা আত্মা এসেছিল ওর স্বপ্নে ওকে মারতে। আত্মা? ফোনটা অফ আসছে কেন মোহিতের? দিদা, একটা ফোন একটা মেসেজ তো করতে পারতো, কত চিন্তা হচ্ছে আমার ওকে নিয়ে। বেচারা মিটিংয়ে আটকে আছে হয়তো। মিটিং শেষ করে তো ওর কালকেই ফেরত আসার কথা ছিল। ও ওর অফিসে গিয়ে খোঁজ করো না, হয়তো কোনো খবর পাবে। আপনি ঠিকই বলছেন দিদা, আমি ওর অফিসে যাচ্ছি। কিন্তু শোন মা, এত বড় শহরে ওই অফিসটা তুই খুঁজে পাবি কি করে? খোঁজটা ঠিক নিয়ে নেব দাদু, কারো না কারো হেল্প নিয়ে নেব। একটা ব্যাপার তো নিশ্চিত, এই খুনটা কোনো মানুষ নয়, বরং কোনো আত্মাই করছে। কার আত্মা হতে পারে এটা? ভিকির? কিন্তু যদি ভিকি আত্মা হয় তাহলে ভিকির খুন কে করল? আর পারু বলছিল হয়তো ভিকির খুনও কোনো আত্মাই করেছে। এর মানে এই খুনটা ভিকি করেনি, এই খুনটা নিশ্চয়ই ওই মানুষটির আত্মা করেছে যে ভিকিকেও মেরেছে। কেননা ভিকি, বিশাখা আর পারু তিনজনেই বন্ধু, আরও এই বন্ধুদেরই শিকার বানাচ্ছে। যদি সেরকম ব্যাপারই হতো তাহলে আয়নাকে মারার চেষ্টা কেন করল? আয়না তো এই বিল্ডিংয়ে নতুন এসেছে, ও তো এখানকার লোকজনদের ঠিকঠাক চেনেও না। কিন্তু হার্ষ, ও তো আয়নাকে মারেনি না। কিন্তু এই আত্মাটা আয়নার ঘরে এসেছিল কেন? কেননা বিশাখা ওর সাথে কথা বলার জন্য, ওর বন্ধুত্ব পাওয়ার জন্য চেষ্টা করেছিল, হতে পারে এটার জন্যই। না রাঘব, আমার মনে হয় আত্মাটা অকারণেই লোকজনদের মারার চেষ্টা করছে। চিন্তার বিষয় এটাও যে ইয়ামিনীও কিন্তু এই বিল্ডিংয়ে থাকে, কাল যদি আত্মাটা ইয়ামিনীকে মারার চেষ্টা করে তাহলে? ভিকি, বিশাখা আর পারো, এই তিনজন তো মারা গেছে। ইয়ামিনী, তুমি এমন কাউকে চেনো যে এই তিনজন আর ঘনিষ্ঠ? হতে পারে এর পরের নাম্বারটা ওরই। না, আমি কখনো এদের সাথে বেশি কথাই বলিনি। কিন্তু হ্যাঁ, হয়তো এই বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড কিছু জানতে পারে। ইয়ামিনী, ইয়ামিনী! আয়না, তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি, কিন্তু আমার তোমার হেল্প চাই। হ্যাঁ বলো। মানে মোহিত এখনো ঘরে ফেরেনি, জানি না ওর ফোনটাও কেন লাগছে না। তুমি তুমি আমার সাথে যেতে পারবে ওর অফিসে ওর খোঁজ নেওয়ার জন্য? হ্যাঁ নিশ্চয়ই, চলো। ততক্ষণ তোমরা সিকিউরিটি গার্ডের সাথে কথা বলো, ঠিক আছে? চলো আসো। অটো, দাদা সিটি স্কোয়ার। আরে বস। হ্যাঁ বলুন। আসলে আমরা ইয়ামিনীর বন্ধু। আমি জানি। আপনি জানেন?
জানি না ইয়ার, কার নজর পড়েছে বিল্ডিংয়ের ওপর, একের পর এক মৃত্যু ঘটছে। আপনি ঠিক বলছেন, আর সব বেচারা বাচ্চারাই মারা যাচ্ছে। এরা তিনজন বন্ধু ছিল তাই না, উইকি, বিশাখা আর পারু? খুব ভালো বন্ধু ছিল, একসাথে এইদিক ওদিক ঘুরতে যেত। এদের কি আর কোনো বন্ধু ছিল যাদের সাথে ওরা ঘুরতে ফিরতে যেত? দু তিনজন আরও ছিল, এক তো ওই বিশাল আর 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 কে, রোমেল আর মলি। ও, এই তিনজনই ছিল নাকি আর কেউ ছিল? না, ব্যাস ওই তিনজনই। আপনি আমাদের বলতে পারেন কি এই তিনজনকে কোথায় পাওয়া যাবে? রোমেল তো এখন শহরের বাইরে আছে। হ্যাঁ, কিন্তু এখন আপনি বিশাল আর মলির সাথে দেখা করতে পারেন। তুমি কি এদের দুজনের ফ্ল্যাট নাম্বার আমাকে দিতে পারবে? নিশ্চয়ই, কেন না, এক মিনিট। হ্যাঁ জানকি, আরে আরে আমার ওষুধ খেতে হবে, জল লাগবে আমার। জানকি, কি জানি কোথায় আছে, কিছু দেখাই যায় না এই কালো চশমা পরে। জানকি, আরে তুমি, আরে উত্তর দিচ্ছ না কেন? আমার জল লাগবে এই ওষুধ খাওয়ার জন্য তুমি উত্তর? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে তোমার? এটা মোহিত স্যারের কেবিন, আপনারা বসুন, উনি এক্ষুনি আসছেন। মোহিতের অফিসটা খুব সুন্দর না? হ্যাঁ। আরে বাহ, মোহিত তো তোমার ফটো লাগিয়ে রেখেছে, খুব ভালোবাসে তোমাকে। আমিও ওকে খুবই ভালোবাসি। কোথাও ওর কিছু হয়ে যায়নি তো? আরে আয়না, তুমি এরকম কেন ভাবছ, ওনার কিচ্ছু হয়নি। আমি আমি দিদাকে একটু ফোন করে জানি, যদিও ঘরে চলে গিয়ে থাকে। এখন দিদা কেন ফোনটা তুলছে না? হ্যালো, আমার নাম রাজ, আমি মোহিতের বস। হ্যালো স্যার। মানে মোহিত কালকে অফিসের মিটিংটা শেষ করে ফেরত আসার কথা ছিল না? অফিসিয়াল ট্রিপ? কিসের অফিসিয়াল ট্রিপ? দার্জিলিং এ গেছিল না অফিসের কাজে? ও, ওইটা? কিন্তু ওই ট্রিপটা তো ক্যান্সেল হয়ে গিয়েছিল। হোয়াট, এটা কি বলছেন আপনি? হ্যাঁ, তাহলে তাহলে মোহিত গেল কোথায়? সেটা তো আপনি বলতে পারবেন, ও তো অফিস থেকে ছুটি নিয়েছিল, বলেছিল আপনি মুম্বাইয়ে আসছেন, এই জন্য ও এক সপ্তাহ ছুটি নিয়েছিল ঘর সেটেল করার জন্য। হে ভগবান, কোথায় চলে গেল মোহিত? স্যার, মিস্টার রাকেশ কুমার এসেছেন গোল্ডেন কোম্পানির ডিল ফাইনাল করতে। ওনাকে বসাও, আমি আসছি। এক্সকিউজ মি, আমাকে যেতে হবে। তুই জানিস ওই জায়গাটা কোথায়? হ্যাঁ, এখান থেকে অনেক দূর আর খুবই নির্জন জায়গা হার্স, ওখানে কারো যাতায়াত নেই,
তাহলে মলি ওখানে কার সঙ্গে দেখা করতে গেছে? ইয়ার, এটা তো ওখানে গিয়েই জানতে পারা যাবে। ওর মা এ ব্যাপারে জানে না। এটার আবার কি হলো? এটা হঠাৎ করে বন্ধ কেন হয়ে গেল? আমার মনে হয় যে মলি বিশালের সাথে দেখা করতে গেছে। হ্যাঁ, ওর বাড়িতে তালা লাগানো ছিল। হতে পারে যে ওরা দুজন একসাথেই আছে। এরা দুজন ওই আত্মার শিকার হয়ে যাওয়ার আগে আমাদের ওদের কাছে যাওয়া উচিত, ওদের সাথে দেখা করা উচিত। চল। আমি আসছি, তুমি ওখানেই অপেক্ষা করো। বাবা যাক কি করা যাবে। ওকে। এই গাড়ির কি হলো? দাঁড়াও, প্লিজ গাড়ি ঘোরাও। মোহিতের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর ঘরেও তো কেউ ফোনটাও তুলছে না। জানি না একসাথে এত সমস্যা কি করে আসে। আয়না, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন চলো। তুমিও আত্মাটাকে দেখেছিলে তাই না? হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু কিন্তু তো আমাকে মারেনি, ট্যাক্সি ড্রাইভার কেউ মারেনি। তুমি কি এর কারণ জানো? কিন্তু হয়তো হয়তো আমি সেই মেয়ে ছিলাম যে ওকে বাঁচাতে চেয়েছিলাম। এর মানে তুমি ভালো করেই জানো যে ওটা কার আত্মা। হ্যাঁ, ওই রাতে আমরা সব বন্ধুরা পার্টি করে আসছিলাম। মেরে ফেললে ওদেরকে, তুমি মেরে ফেললে। বাঁচাও না, ও এখনো বেঁচে আছে, ও মরেনি এখনো। চলো না, ওকে আমরা হসপিটাল নিয়ে যাই। তুমি কি পাগল হয়ে গেছো? ওদের দুজনকে হসপিটালে পৌঁছানোর বদলে আমরা জেলে পৌঁছে যাবো। তাহলে ওদেরকে আমরা মরার জন্য ছেড়ে দেবো? তুমি পাগল হয়ে গেছো? ওদের সাহায্য অন্য কেউ করে দেবে। বিকি, বেরোনে যাক এবার। হ্যাঁ, রমিল ঠিকই বলছে, আমরা সাহায্য করতে গেলে নিজেরাই ফাঁসবো। যেও না।
কিন্তু আমি ওদেরকে এইভাবে ছেড়ে দেওয়ার জন্য একদম রাজি ছিলাম না। আমি বিকির সাথে অনেক ঝগড়া করেছি। আমি ওকে ওখানে পাঠিয়েছিলাম ওদেরকে সাহায্য করার জন্য। হ্যালো বনি, বনি আমি এখানে আবার চলে এসেছি। হ্যাঁ, তুমি কাউকে কিছু বলো না, এদের দুজনকে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। এরা দুজনেই তো মরে গেছে। আমার বিশ্বাস যে মোহিত ওর মৃত্যুর প্রতিশোধ আমাদের সবার থেকে নিচ্ছে। তার মানে এটাই যে ও হলো মোহিতের আত্মা যে তোমার বন্ধুদের মারছে? এখন হয়তো রোমিও বেঁচে থাকবে না। কিন্তু রোমিও তো শহরের বাইরে না? আমাদের ওকেও সচেতন করে দেওয়া উচিত। তুমি কি জানো যে ভিকিও লাশগুলোকে কোথায় পুঁতেছে? হ্যাঁ আমি জানি, ভিকি আমাকে ফোন করে বলেছে। তাহলে ঠিক আছে, তুমি আমাদের ওখানে নিয়ে চলো। বডি এখানেই কোথাও হবে, খোঁজা যাক। ওখানে ওই যে মহিলার দেহ, চলো খুঁজি এখনই। এক মিনিট, আমি ইয়ামিনীকে ফোন করছি। হ্যালো, হাই হর্ষ। ইয়ামিনী আয়না কোথায়? ও আমার সাথে আছে। কি হলো হর্ষ, তুমি এত ঘাবড়ে আছো কেন? আমরা এই মৃত্যুগুলোর ব্যাপারে কিছু জানতে পেরেছি। আচ্ছা, কে মারছে এদের সবাইকে? কে? ও গড, হর্ষ, ওই মহিলাটি ইনি? আয়না মা, এসে গেছ? কেউ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আমার সাথে? আমার নাম প্রমিল, আপনার স্বামী মোহিত। তুমি জানো মোহিত কোথায়? তুমি কি জানো মোহিত কোথায়? হ্যাঁ, ক্ষমা করবেন, মোহিত মারা গেছে। হোয়াট, কি উল্টো পাল্টা বলছো তুমি? আমাদের গাড়িতেই মোহিতের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর ও ওখানেই ওই অবস্থাতেই মারা যায়। না, তুমি মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলছো তুমি। দিদা, ও মিথ্যা বলছে, মিথ্যা কথা বলছে। না আয়না, ও সত্যি কথা বলছে। মোহিত মারা গেছে, আর তুমিও। ওই মহিলাটি ইনি? না, এমনটা হতে পারে না, এরকমটা হতে পারে না। কেউ না কেউ আমাদের নিশ্চয়ই পিছু নিচ্ছে। দেখো, এখানে কেউই তো নেই। কেউ তো নিশ্চয়ই,
এসো না আমার কাছে, আমার কাছে এসো না, দূরে থাকো আমার থেকে। আমি তোমাকেই চাই। এ কোথাও আমাদেরই আশেপাশে আছে, সামনে আসো, তুমি যেই হও আমার সামনে আসো, সামনে আসো। মোহিত, মোহিত আমাকে ক্ষমা করে দাও। মোহিত, ওটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছে করে তোমাকে মারিনি। মোহিত না, মোহিত, আমি তো গাড়িও চালাচ্ছিলাম না। মোহিত, ওকে ছেড়ে দাও। মোহিত, ওকে না। যখন তোমরা দুজন মুম্বাই এসেছিলে। আমরা দুজন? আমি তো আপনার সাথে এসেছি দিদা। না মা, তুমি আমাদের শুধু এয়ারপোর্ট থেকে নিতে এসেছিলে, মুম্বাইতে তো তুমি দুদিন আগেই চলে এসেছিলে, 15 তারিখে। এটা কি বলছেন আপনি? মানে আমি 15 তারিখে এসেছি আর আপনারা 17 তারিখে? হ্যাঁ মা, 15 তারিখ মোহিত তোমাকে এয়ারপোর্ট থেকে নিতে এসেছিল, বাড়ি যাওয়ার সময় রাস্তায় তোমাদের ট্যাক্সি খারাপ হয়ে গিয়েছিল, তোমরা দুজন পায়ে হেঁটেই বাড়ি ফিরছিলে, আর রাস্তায় আসার সময় তখন একটা গাড়ি হঠাৎ তোমাদের দুজনকে ধাক্কা মারে। কি মজা করছেন আপনারা সবাই, আমি আমি বেঁচে আছি, জীবিত আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। এটা মজার কিছু নয়, আসলে তোর আত্মা মৃত্যুর পরেও সবটা মেনে নিতে পারেনি। তোর মনে একটাই চিন্তা ছিল যে আমাদের দুজনের কি হবে, আর এটাই একমাত্র কারণ যে মোহিতকে ছেড়ে তোর আত্মা এখানে এখনো রয়েছে। মোহিতের আত্মা এই সত্যিটা বলার জন্য তোমার কাছে এসেছিল। আর যখন মোহিত তোমাকে কিছু বলতে পারল না, তখন ওর আত্মা আমাদের কাছে এসেছিল। যখন আমরা বুঝতে পারলাম কি এ তো আমাদের ছেলে মোহিতই, আর ও আমাদের অ্যাক্সিডেন্টের পুরো সত্যিটা বলল, আর এই সত্যিটা হলো এই, তুমি মরে গেছো, তুমি মরে গেছো মা। আয়না, তোমাকে এখান থেকে যেতেই হবে, এই জগৎটা তোমার নয়।
চলে যা মা, চলে যা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.